Hi dear students, so you are very well and passing a very good day dear students. English ICU চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার টপিক ইউজ অফ হ্যাভ টু অর হ্যাজ টু। তো তোমরা হয়তো জেনেছো ইতিমধ্যে হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহৃত হয় বাধ্যবাধকতা বোঝাতে, অর্থাৎ ফিউচার টেন্সের মতো এটা ব্যবহৃত হয়। ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখন আমরা এক্সাম্পলের সাহায্যে দেখব। প্রিয় ছাত্র ছাত্রীরা দেখো, ইউজ অফ হ্যাভ টু অর হ্যাজ টু, দেখো বাধ্যবাধকতা বোঝাতে এটা ব্যবহৃত হয়। তো দেখো একটা উদাহরণ দিয়েছি এখানে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, মানে আমাকে কাজটা করতে হবে, দেখছো বাধ্যবাধকতা, আমাকে কাজটা করতে হবে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে হবে। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হির পরে হ্যাজ টু হয়, হির পরে হ্যাভ টু হয় না। তারপরে দেখো, দে হ্যাভ টু লিভ দ্য প্লেস নাও, তাদেরকে এই স্থানটা ছাড়তে হবে, তাদেরকে এই স্থানটা ছাড়তে হবে। রিমা হ্যাজ টু লিভ দ্য প্লেস নাও, দেখো রিমা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রিমার পরে হ্যাজ টু হয়েছে, রিমা হ্যাজ টু লিভ দ্য প্লেস নাও। পাঁচ নম্বর দেখো, ইউ হ্যাভ টু স্টাডি, তোমাকে স্টাডি করতে হবে, তোমাকে লেখাপড়া করতে হবে, ইউ হ্যাভ টু। কামাল হ্যাজ টু স্টাডি, দেখো কামাল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কামালের পরে হ্যাজ টু ব্যবহার হয়েছে। তারপর দেখো, আই হ্যাভ টু হেল্প হিম, আমাকে তাকে সাহায্য করতে হবে, দেখছো করতেই হবে, হ্যাঁ করতে হবে, এরকম একটা জোর দিয়ে বোঝাচ্ছে। তারপর দেখো, শি হ্যাজ টু হেল্প হিম, তাকে সাহায্য করতে হবে তার, দেখো শির পরে হ্যাজ টু বসেছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস এন্ড অফ মাই ক্লাস, হোপ ইউ উইল বি বেনিফিটেড ফ্রম মাই ক্লাস, ইফ ইউ আর লিটল বিট অফ বেনিফিটেড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। Type English ICU in YouTube and search my channel.